আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, প্রবাসী বাংলাদেশি সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং কি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, সৌদি আরবের থেকে ভিজিট ভিসার জন্য কিভাবে অনলাইনে আবেদন করে ভিজিট ভিসা উঠাবেন এবং কি দেশ থেকে ফ্যামিলি নিয়ে আসবেন। তো আজকে অনলাইনের যে প্রসেসটা আছে এটার A to Z আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সো আজকের এই ভিডিও দেখে আপনাকে কোনো অনলাইনের দোকানে যে ভিজিট ভিসার জন্য আবেদন করা লাগবে না, আপনি নিজেরটা নিজেই করে নিতে পারবেন। তো এই অনলাইনে আবেদন করতে হলে আপনি চাইলে কম্পিউটার বা ল্যাপটপ যদি থাকে সেটাও আপনি করতে পারবেন, বা আপনার ফোন দিয়ে, আপনার হাতে যে ফোন আছে এই ফোন দিয়েও আবেদন করে আপনি বলে ভিজিট ভিসা উঠাইতে পারবেন। তো কীভাবে উঠাবেন আমি বিস্তারিত এখন আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, তো ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে আপনাকে তিনটা জিনিস থাকতে হবে। প্রথম তো আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, 3 মাসের উপরে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে। 3 মাসের নিচে যদি আপনার ইকামার মেয়াদ থাকে সেক্ষেত্রে আপনি বলো আবেদন অ্যাকসেপ্ট হবে না। তো 2 নম্বর হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাসের উপরে, 6 মাসের নিচেই আপনার পাসপোর্টের মেয়াদ থাকলে বলো সেটা অ্যাকসেপ্ট হবে না। তৃতীয়ত ফ্যামিলি ভিসা, যাদের আপনি ফ্যামিলি ভিসায় সৌদি আরবে আনবেন, কয়জনের নিয়ে আসবেন, যদি আপনার মা বাবা বা বিবি যারে নিয়ে আসবেন তার অবশ্যই পাসপোর্টটার ফটোকপি আপনার কাছে রাখবেন, যদি দুইজনের ফটোকপি রাখবেন আপনার কাছে, কারণ আপনার এই ফর্ম ফিল আপ করতে হলে অবশ্যই তাদের পাসপোর্টের নাম, তারপরে জন্ম তারিখ, পাসপোর্টের নাম্বার সব কিছু লাগবে। সো ফর্ম ফিল আপের সময় তাদের পাসপোর্ট জরুরি। তো এখন আপনি যদি ফোন দিয়ে করেন তাহলে আপনি আমার সামনে যে ক্রোম ব্রাউজার বা গুগলে সার্চ দিয়েও করতে পারবেন, আর বিশেষ করে যারা কম্পিউটার বা ল্যাপটপে করবেন তারা বলো ওখানে গুগলে যে সার্চ করলে হয়ে যাবে। তো যেহেতু আমি ফোনে করতেছি আমি ক্রোম ব্রাউজারটাও ওপেন করে নিলাম। তো গুগল অপশনে আসার পরে আমাকে সার্চ করতে হবে visa.mofa। এই visa.mofa সার্চ জাস্ট এটা লিখে আমি সার্চ দিয়ে দেবো। সার্চ অপশনে আসার পরে দেখুন এখানে লেখা আছে নিচে 2 নম্বরে, হ্যাঁ, visa.mofa.gov.sa। আপনাকে এইটাই এসে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এটা আমার বলো অনেক লম্বা হয়ে গেছে। তো ফোন তো এটা আমাকে ডেস্কটপ করতে হবে, মানে কম্পিউটারের সিস্টেমে আমাকে করতে হবে। তাহলে কি করতে হবে, ওই যে উপরে 3টা দাগ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ডটের এখানে একটা ক্লিক করবেন। করার পরে এই নিচে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট। তো দেখুন আমি ডেস্কটপ করে নেওয়ার সাথে সাথে আমারগুলো পুরোটা এক পেজে চলে আসছে। তো এই এক পেজে আসার পরে এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো আরবিতে চলে আসছে। এখন এই আরবিতে আপনাকে ইংলিশে আপনি করতে পারবেন, আবার আরবি যদি একটু ভালো পারদর্শী হন আপনি আরবিতেও করতে পারবেন। সো আমি এটা ইংলিশ করে নেব। ইংলিশ করতে হলে আপনাকে ওই কোনায় দেখেন ইংলিশ লেখা রয়েছে, ইংলিশে প্রেস করার সাথে সাথে এটা ইংলিশ হয়ে যাবে। ইংলিশ হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখেন লেখা রয়েছে ইন্ডিভিজুয়াল। ওকে, ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে লেখা রয়েছে রেসিডেন্ট, এই রেসিডেন্টে ক্লিক করবো। করার সাথে সাথে এখানে দেখেন লেখা রয়েছে নিচে 1 নম্বর ফ্যামিলি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন ফর রেসিডেন্ট। ওকে, এই 1 নম্বর, এই 1 নম্বরের উপরে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন বলো আপনাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আবার সেই আমার আরবিই চলে আসলো। এখন আপনি ইংলিশ করলেও আপনার এই আরবি আর যাবে না, এই আপনার আরবি থেকে যাবে। সো আপনারা যারা আরবি ভালো পারেন আপনারা আরবিতেই করবেন, বিশেষ করে যারা না পারেন, যারা পারে তাদেরকে পাশে বসাই রেখে করবেন। তো এখন আপনাকে 1 নম্বর 2 নম্বর 3 4 5 এই 5টা অপশন আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম অপশনে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না, জাস্ট এখানে আপনাকে এই যে তালি, আরবিতে বলে তালি, ইংলিশে বলে নেক্সট, হ্যাঁ, এইটা, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। করলে 1 নম্বরের কাজ আমাদের শেষ হয়ে গেল। দ্বিতীয় নম্বরটা কাজটা কি, দ্বিতীয় নম্বরের কাজটা হচ্ছে আপনার এখানে এই প্রথমবার এবং কি দ্বিতীয়বার, এই 2টা ঘর আপনাকে ফিল আপ করতে হবে। তো 2টা ঘর ফিল আপ করতে হলে আপনাকে প্রথম ঘরে লিখতে হবে আপনার ইকামার নাম্বার। আপনার যে ইকামাটা আছে এই ইকামার নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। আর দ্বিতীয় নম্বরে এখানে দেখেন আপনার ইকামা কবে শেষ হবে, সেই শেষ ডেট মানে এক্সপায়ার ডেটটা আপনাকে এখানে বসাইতে হবে। তাও আবার আরবিতে, ইংলিশে হলে হবে না, আরবিতে দিতে হবে। দিয়ে আপনাকে কি করতে হবে, এই যে নেক্সট আরবিতে বলে তালি, এটা আপনি ক্লিক করবেন।
তো আমরা তিন নম্বর অপশনে চলে আসলাম। তো তিন নম্বর অপশনে যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের সুন্দরভাবে পূরণ করতে হবে, কোনো রকমের ভুল ভ্রান্তি হলে চলবে না। তো প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছি এখানে আপনার নাম লিখতে হবে, আপনার ইকামায় যে নামটা আছে এই নামটা এখানে লিখতে হবে। দ্বিতীয় ঘরে আপনাকে লিখতে হবে ইকামার প্রফেশন, মতলব আপনার ইকামায় যে প্রফেশন আছে সেই প্রফেশনের নামটা লিখতে হবে। সিটি, এই জায়গায় সিটি আপনি সৌদি আরবের কোন জায়গায় আছেন, যদি জেদ্দায় থাকেন তা জেদ্দায় যে স্থানটায় থাকেন সেই স্থানটার নাম আগে লিখবেন, তারপরে জেদ্দা। যদি রিয়াদে থাকেন রিয়াদের যে স্থানটায় থাকেন সেই স্থানটার নাম লিখে তারপরে রিয়াদ। তারপরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বার্থডে, মতলব আপনার ইকামায় যে বার্থডে মানে ডেট আছে জন্ম তারিখ ওইটা আপনাকে লিখতে হবে। তার নিচেই যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনার কোম্পানির নাম লিখতে হবে, আপনি কোন কোম্পানির সেই কোম্পানির নামটা লিখতে হবে। এটা পাশের ঘরগুলো। তো প্রথম ঘরে আপনাকে লিখতে হবে আপনি কোন দেশ, বাংলাদেশ হলে বাংলাদেশ লিখতে হবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। নিচের ঘরে লিখবেন আপনার মোবাইল নাম্বার, সৌদি আরবের ফোন নাম্বারটি আপনাকে লিখতে হবে। তার নিচেই লিখতে হবে আপনার ইমেইল নাম্বার, মানে আপনি যে ইমেইলটা আপনার ফোনে ওপেন আছে সেই ইমেইলটা নাম্বারটা লিখবেন, যদি না থাকে কোনো সমস্যা নেই খালি রেখে দেবেন। তার নিচেই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আপনার পাসপোর্টের ওপর যে ভিসাটা মারছিল, মারার পরে দেখবেন ওখানে একটা নাম্বার লেখা আছে, তো ওই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। লিখার পরে এখানে দেখেন নিচে লেখা রয়েছে তালি, যেটা আরবিতে বলে তালি, ইংলিশে বলে নেক্সট। এটা সম্পূর্ণ ভালোভাবে আপনি রিভাইজ করবেন, এক দুইবার রিভাইজ করার পরে আপনি নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পরে আমরা এখন চলে যাব চার নম্বর অপশনে। তো চার নম্বর অপশনে আসার পরে এখানে দুইটা খালি ঘর দেখতে পাচ্ছি। তো প্রথম যে খালি ঘরটা, হ্যাঁ এই ঘরটায় আপনাকে লিখতে হবে ভিজিট ভিসা, অর্থাৎ আপনি যে ফ্যামিলি নিয়ে এসেছেন তাই ওখানে আপনাকে লিখতে হবে ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা। আর পাশে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন যে একা একা যে নাম্বারগুলো লেখা আছে এই নাম্বারগুলোই এই পাশের ঘরে আপনার লিখে দিতে হবে। খালি ঘরে সুন্দরভাবে দেখে দেখে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে দেখুন, এখানে লিখা আছে নেক্সট, হ্যাঁ নিচেরটাই এই জায়গায় আপনাকে প্রেস করতে হবে। করার পরে একটা বড় একটা পেজ খুলে আসবে। তো যখন আপনি প্রেস করবেন তখন এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসলে এটা আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে, যেটা আপনার ফ্যামিলির পাসপোর্ট অবশ্যই আপনার কাছে থাকতে হবে। তো এখন আমরা এক এক করে ফিল আপ করে ফেলাই দেবো। তো আপনি যাকে নিয়ে আসবেন তার পাসপোর্টের নামটা সর্বপ্রথম লিখবেন এই জায়গায়। দ্বিতীয়ত আপনাকে লিখতে হবে যে খালি জায়গাটা আছে এখানে তার পাসপোর্টের ডেট অফ বার্থডে, তো পাসপোর্টে যে ডেট অফ বার্থডে রয়েছে জন্ম তারিখ সেইটা লিখতে হবে। নিচেই যে খালি ঘরটা আছে এখানে আছে পাসপোর্টের নাম্বার, মানে পাসপোর্টের যে নাম্বারটা আছে এই নাম্বারটা লিখতে হবে। তারপরের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে পাসপোর্ট যেদিন বানিয়েছিল ওই বানানো ডেট, মানে ইস্যু ডেটটা আপনাকে লিখতে হবে এখানে। তার নিচের খাপে আপনাকে লিখতে হবে যে পাসপোর্ট ইস্যু ডেট কোথায় হয়েছিল, ইন্ডিয়া যদি হয় ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, যেহেতু আপনি বাঙালি সেহেতু আপনাকে বাংলাদেশ ওখানে সিলেক্ট করে দিবেন। তারপরে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে আপনার লিখতে হবে দেশ, মতলব ভিজিট ভিসায় কোন দেশ থেকে আসতেছে, তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। তার নিচের যে গ্যাপটা এখানে আপনাকে লিখতে হবে সিটি, অর্থাৎ আপনি কোন সিটি থেকে আসতেছেন, বাংলাদেশের কোন স্থান থেকে, আপনি ডিস্ট্রিক্টটা উল্লেখ করবেন, ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং, খুলনা হলে খুলনা। হ্যাঁ, তারপরে যে গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে লিখতে হবে ভিসার কত মাসের জন্য আপনি নিবেন, এই ভিসার কত মাসের জন্য আপনি নিবেন সেটা আপনাকে লিখতে হবে। তো এই জায়গায় প্রেস করার সাথে সাথে দুইটি অপশন আপনি পেয়ে যাবেন, একটি হচ্ছে মাল্টিপাস আর একটা হচ্ছে সিঙ্গেল। তো মাল্টিপাস যদি আপনি সিলেক্ট করেন তাহলে নিচেই একদম নিচের খাপে 90 দিন দেখাবে আর উপরের খাপে মতলব মিডিলে দেখাবে আপনার 365 দিন। আর যদি আপনি সিঙ্গেল করেন তাহলে আপনার নিচের খাপে দেখাবে 30 দিন এবং কি তার উপরেরটাই দেখাবে 90 দিন। অর্থাৎ আপনি মাল্টিপাস করলে আপনার ওই ভিসার মেয়াদ থাকবে 1 বছর, 3 মাস অন্তর অন্তর আপনার ওই ভিসার মেয়াদটা রিনিউ করতে হবে। আর যদি সিঙ্গেল করেন তাহলে ওই ভিসার মেয়াদটি থাকবে অনলি 90 দিন, মানে 3 মাস আপনার 1 মাস অন্তর অন্তর রিনিউ করতে হবে। তো যাই হোক, এই ছিল এই অপশন। এবার আমরা চলে যাব উপরের অপশন। তো উপরের অপশনে যে খালি ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিলিজন, অর্থাৎ আপনার জাতি, আপনি মুসলিম জাতি, তো মুসলিম যেহেতু আপনি ওখানে মুসলিম লিখে দিবেন। তারপরের খালি অপশনে আপনাকে লিখতে হবে পাসপোর্টটি বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট থেকে বানানো হয়েছে,
সো সেই ডিস্ট্রিক্টের নামটা ওখানে লিখতে হবে। নিচের অপশনে আপনাকে লিখতে হবে আপনার পাসপোর্টটা কি নর্মাল কিনা, যদি নর্মাল হয় তাহলে ওখানে লিখতে হবে হ্যাঁ নর্মাল পাসপোর্ট। তার পাশে মানে নিচের অপশনটায় আপনাকে লিখতে হবে পাসপোর্ট এক্সপায়ার ডেট, আপনার পাসপোর্ট এক্সপায়ার কত তারিখে হবে সেই ডেটটা ওখানে অবশ্যই লিখতে হবে। এবার নিচেই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লিখতে হবে আপনি যে যাকে নিয়ে আসবেন তার পেশাটা কী, যদি গৃহিণী হয় তাহলে গৃহিণী লিখতে হবে, স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখতে হবে, ওকে। আর তার নিচের অপশন আছে জেন্ডার, মানে আপনি কি ছেলে অর্থাৎ ভাই নিয়ে আসবেন না বোন নিয়ে আসবেন। আপনার যদি ওয়াইফ হয় তাহলে সেটাও আপনাকে ওইভাবে লিখতে হবে, ছেলে না মেয়ে সেটাও উল্লেখ করতে হবে। লাস্ট অপশন হচ্ছে রিলেশন, মানে সৌদি আরবে আপনি যাকে নিয়ে আসতে চাচ্ছেন, যার জন্য আবেদন করছেন, সে আপনার সম্পর্কে কী হয় সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। করার পরে আপনাকে এবারটা নেক্সট করতে হবে। সো নেক্সট করার আগে এইটা আবার সুন্দরভাবে রিভাইজ করবেন, কোনো যাতে ভুল ভ্রান্তি আছে কি না সেটা সংশোধন করবেন, করার পরে আপনি নেক্সটে প্রেস করে দিবেন। তো নেক্সট করা হয়ে গেলে আপনার পুনরায় আবার এই পেজটা চলে আসবে। তো এই পেজটা আসার পরে আপনি এখন যেটা আবেদন করছেন, এতো একজনের আবেদন করছেন, এখন আপনার ছেলে বা মেয়ে যদি থাকে তাদের আবেদনও যদি করতে চান তাহলে আপনাকে এইটাই আবার প্রেস করবেন। করার পরে পুনরায় ওই আবারও সেই খালি পেজটা আপনার সামনে চলে আসবে। তো এই পেজটা একইভাবে আগের মতো সুন্দরভাবে আপনি ফিল আপ করবেন, আগে যেভাবে দেখছেন এইভাবে ফিল আপ করবেন। করে এই যে নিচে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। তো নেক্সট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আগের পেজেই আপনি চলে আসবেন। তো আসার পরে এইটা দেখুন সবগুলো এখানে শো করছে। করার পরে এটা আপনি একবার মিলিয়ে নেবেন, নিয়ে এই নিচেই যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস বলে আপনি চলে আসবেন, মানে এই পেজটা আপনি পেয়ে যাবেন। এই পেজটা আপনার কী করবেন, এই পেজটা আপনি পিডিএফ করবেন কম্পিউটারের মাধ্যমে, করে আপনি এটা প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনার নিচেই নিজের নাম লিখবেন, সই করবেন, করে আপনার স্পন্সর মানে আপনার কোফিল বা কোম্পানির কাছে আপনি হ্যান্ড ওভার করবেন, সে বাকি কাজগুলো করে নেবে এবং ওটা গুরপা তিজারিমে দিয়ে দিবে। গুরপা তিজারিতে দেওয়ার পরে ওখানে আপনার অনলি 35 রিয়াল খরচ হবে, জাস্ট এতটুকুই খরচ আপনার হবে। তারপরে আর কি আপনি ওটার ফটোকপি দেশে পাঠাবেন, দেশ থেকে সোজা সুজে ফ্যামিলি নিয়ে আপনি সৌদি আরবে নিয়ে চলে আসতে পারবেন। তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। তা বাদেও কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আল্লাহ হাফেজ।